শাসক দলের লাগামহীন সন্ত্রাস ও হয়রানির বিরুদ্ধে বিজেপি গণ আন্দোলনে নামবে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কি বললেন তিনি আসুন শুনে নি। আমরা তো গরুর গাড়ির হেডলাইট নই, পিসি ভাইপুর পার্টি নই, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি এবং অল ইন্ডিয়া পার্টি। পার্টিতে সিদ্ধান্ত হয়নি, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন পরিস্থিতি কি, আমি বলবো রাষ্ট্রপতি শাসন যে যে কারণগুলির জন্য হয় তার থেকেও খুব খারাপ পরিস্থিতি। আসল কথা, আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি, আমি সেই অভিযোগের মুখোমুখি হওয়ার মতো সাহস এখানকার পুলিশের নেই। এরা দোসরামের পরে গোটা পশ্চিমবঙ্গে পিসি ভাইপোর নির্দেশে একাধিক মিথ্যা মামলা করেছে। ভালো ভালো ছেলে, ভালো বাড়ির ছেলে, রাজনৈতিক কর্মী, আদর্শ বিচারধারা নিয়ে রাজনীতি করে, সেই বিজেপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে। ঠিক একই কাজ কৃষ্ণনগরও হচ্ছে, এই জেলার বিভিন্ন থানাতে হচ্ছে। আমরা তার সুনির্দিষ্ট তথ্য নিয়ে এখানে এসেছিলাম, পালিয়েছে, ভালোই হয়েছে, গণতন্ত্রে মানুষ দেখুক যে বিরোধী দলনেতা এবং সাতজন নির্বাচিত বিধায়কের মুখোমুখি হওয়ার সাহস এখানকার পুলিশের নেই। এটাকে আমরা কাওয়ার বলা ছাড়া অন্য কিছু বলতে পারবো না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে প্যান্ডামিক অ্যাক্টের লকডাউন, পার্সিয়াল লকডাউন ইত্যাদি উঠে গেলে এই সাতজন আটজন দশজন আর আসবো না, কয়েক হাজার লোক নিয়ে আসবো, এটা পরিষ্কার এই গেটে দাঁড়িয়ে বলে গেলাম।